কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে জেলা প্রশাসন থেকে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক ডক্টর মুস্তাফিজুর রহমান প্রধান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায়চৌধুরী, প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব নীলু এবং অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবুসহ আরও অনেকেই। কুড়িগ্রাম থেকে মুমিনুল ইসলাম বাবু, পল্লী টিভি।